কোরআন শরীফ বিকৃতির মধ্য দিয়ে গেছে কিনা, এটা আসলে সঠিক প্রশ্ন না। সঠিক প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ কতটুকু বিকৃতির মধ্য দিয়ে গেছে। আমাদের বিশ্বাস সিস্টেমের তো একদম কোরে এই বিষয়টা আছে যে কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কাছ থেকে আসছে এবং এটা একেবারে অবিকৃত অবস্থায় পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ এবং পৃথিবীর একমাত্র বই যেটা কোন ধরনের বিকৃতির মধ্য দিয়ে যায় নাই, এটা আমরা শুনে আসছি, পড়ে আসছি, জেনে আসছি। সো যেই কারণে প্রশ্নটাই শুনতে কেমন যেন একটু হ্যারেটিক মনে হচ্ছে, রাইট? সো নাও এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই কারণে যে আপনি ধর্ম বোঝার বা জানার ক্ষেত্রে আপনি যে ধর্মটাকে আপনি কীভাবে বুঝতেছেন, কীভাবে জানতেছেন, আপনার ধর্ম যদি আপনার ধর্মের বিশ্বাস যদি এরকম একটা পাতলা সুতার উপর দাঁড়ানো থাকে যে এই পুরাটা সুতাটার ভিত্তি হইতেছে গাও গল্প, এগুলোর উপর দাঁড়ানো থাকে, তাইলে কিন্তু আপনি খুবই ইনসিকিউর ফিল করবেন, উদ্ভট লম্ফাঝম্ফ করবেন। আর আপনি যদি বাস্তবতা দিয়ে বোঝেন, সব কিছু ফ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করেন, বোঝার জানা বোঝার সেন্স মেক করানোর চেষ্টা করেন, সেন্সিভলি বোঝার চেষ্টা করেন, তাইলে কিন্তু আপনার লম্ফন সম্পর্কে একটু কম হবে। তাও আমার ওয়ার্ডিংগুলোই সবগুলাই খুবই ওয়েল থট আউট, কারণ হচ্ছে যে আপনার এই লম্ফঝম্পগুলো যে আমরা করি কিছু মানুষ, এটার এফেক্ট অন্য মানুষের লাইফের উপর আসে, মানে যেহেতু ওনাদের অন্য লাইফের উপর ওনাদের এফেক্ট আসে, সুতরাং কথা বলতে হয়। এবং এই একই কারণে এগুলো সব কিছু একটা আরেকটার সাথে খুবই ইন্টারটোয়াইন্ড, একই কারণে যে কারণে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, নাও ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার কথা হইতেছে যে এই টাইপের কথা বললে, এই টাইপের প্রশ্ন তুললে বা প্রশ্ন আসলে আমরা কীভাবে রিয়্যাক্ট করি, এবং অন্য ধর্মের ব্যাপারে যখন এই টাইপের প্রশ্ন আসে তখন আমরা কীভাবে রিয়্যাক্ট করি। আজকে থেকে 3-4 বছর আগে এই প্রশ্নটা তখন সামনে উত্থাপিত করছিলাম, তখন এই প্রশ্নটা মানুষের সামনে তুলে আনছিলাম যে আমরা যে অন্ধভাবে বিশ্বাস করি, অন্য ধর্মের মানুষ খ্রিস্টিয়ানরা যে এরকম একইভাবে অন্ধ অনেক কিছু বিশ্বাস করে এবং তাদের এই বিশ্বাস যে ভুল, সেটা কিন্তু এই দেশে আপনি বসে বলতে পারবেন, বললে আপনাকে কিন্তু কেউ কোপ দিয়ে কলা ফেলে দিবে না, এবং বলতে পারবে বিধায় এই দেশে কিন্তু মানুষ এই আলোচনাগুলো করে, এবং মানুষ আলোচনাগুলো করে বিধায় আমাদের জানার সুযোগ তৈরি হয়েছে বা আমাদের এই ভাবনার অবকাশ তৈরি হয়েছে যে আসলে আমরা ধর্মের সম্পর্কে যা যতটুকু জেনে আসছি কতটুকু সত্য, কতটুকু ফ্যাকচুয়াল, কতটুকু ভিত্তিহীন চাপাবাজি। তো তখন আমি যেটা দেখাইছিলাম একটু ওই জায়গাটা দেখেন, এটার সাথে এটা প্রাসঙ্গিক বোঝার ক্ষেত্রে যে কীরকম জিনিসগুলো নড়চড় হয় ইতিহাসের যে ভাষণ আমরা জেনে আসছি সেগুলো বাস্তবতা থেকে কতটা দূরাবস্থান করে সেই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট। সো ওই পার্টটা একটু দেখি, দুটো ছবি দেখাবো। একটা হচ্ছে খ্রিস্টিয়ান দ্য জিসাস ক্রাইস্ট, লম্বা চওড়া মুখ, বড় চুল, একদম মুখ ভর্তি দাড়ি, একদম ফর্সা, হ্যাঁ, একেবারে মানে রূপকথার চরিত্র যাকে বলে আর কি, যত সুন্দরভাবে মানে বানানো যায় আর কি। এটা হইতেছে আপনি ইন্টারনেটে গিয়ে জিসাস ক্রাইস্ট লিখে সার্চ দেন বা বিভিন্ন চার্চে যান, সবখানে জিসাস ক্রাইস্টের প্রিটি মাচ যে মোটামুটি যে এর আশেপাশে এরকম এরকম সব ছবি, হুম, জিসাস ক্রাইস্টে একদম, হুম, আচ্ছা, কোনো বেসিস নেই, গাল গল্প ভিত্তিক। আরেকটা হচ্ছে হিস্ট্রিক্যাল জিসাস ক্রাইস্ট, বিভিন্ন হিস্ট্রিক্যালি লিপিবদ্ধ করা, সাইন্টিফিক্যালি গবেষণা করে সাইন্টিফিক ইয়ে দিয়ে কি জানি বলে, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ অফ জিসাস, ওই সময়ে ওই দ্য লাইফ অ্যান্ড টাইম, ওই সময়ে ওই জীবনযাত্রার মধ্যে জিসাস, নাজারাত, নাজারাতের জিসাস, মানে হইতেছে তখনকার সময় যেরকম বলা হইতো অমুক এলাকার তমুক বা অমুকের পুত্র তমুক, মানে হিস্ট্রিক্যালি জিনিসটাকে, জিসাস চরিত্রটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। ইউএসএ নাম্বার ওয়ান বেস্ট সেলার বই এটা, সাইন্টিফিক্যালি তথ্য উপাত্ত লজিক সব কিছুর মিক্সচারে যে জিসাস ক্রাইস্ট, সেই বাস্তবতার ভিত্তিতে সবচাইতে বাস্তবযোগ্য জিসাস ক্রাইস্ট হচ্ছে যে, ঠিক আছে, এখন আপনি দুইটার মধ্যে কোনটাকে বিশ্বাস করবেন, আপ টু ইউ কোনটাকে বিশ্বাস করবেন। আপনি একটা হইতে পারে যে কোনো বিয়ান, যেমন খ্রিস্টানরা যখন এই জিসাস ক্রাইস্ট চিৎকার চাচামেচি শুরু করছে, না হইতেই পারে না, ওরা সারা জীবন দেখে আসছে জিসাস ক্রাইস্ট, এই যে এইটা আপনি সারা জীবন দেখে আসছেন, কোনো বেসিস নাই। নাও আমি সেখানে দেখাইছি খ্রিস্টিয়ানদের ধর্ম বিশ্বাসের জায়গাটা কীরকম অযৌক্তিক, যুক্তিহীন, ভিত্তিহীন, এবং এটা প্রমাণিত হয়েছে এবং বা এখানে প্রমাণ করা হয়েছে। এবং ওই এপিসোডে সম্ভবত আমি এটা আলোচনা করছিলাম যে এরকম এরা কী জানি বলে স্যান্তা ক্লজ সবসময় হোয়াইট দেখবেন আপনারা টিভিতে, পারে স্যান্তা ক্লজকে হোয়াইট দেখানো হয়, খুব বড় চাবি টাবি দেখানো হয়, তো সেটা নিয়েও মাঝখানে একবার দাবি উঠছে যে স্যান্তা ক্লজকে হোয়াইট না ব্ল্যাক দেখাইতে হবে। তো সেই দাবি ওঠায় হইতেছে, তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে যে স্যান্তা ক্লজ আবার কিসের ব্ল্যাক, স্যান্তা ক্লজ তো হোয়াইট। তখন আবার হিস্ট্রিয়ানরা সায়েন্টিস্টরা এরা মিলে গবেষণা করে একদম বের করে নিয়ে আসছে যে স্যান্তা ক্লজের যেরকম জিসাস ক্রাইস্টকে দেখাইলাম, স্যান্তা ক্লজের হইতেছে যেই সে, মানে এটা তো একটা গল্প, তাদের গল্পের এই চরিত্রটা যেই জায়গার সেই জায়গাটা হইতেছে এটা ককেশিয়ান বা এরকম আর কি, মানে হোয়াইট না, ওরা হোয়াইট না। সো তখনই আলাপগুলো সামনে চলে আসে এবং এই কালচারে কিন্তু আলাপগুলো হয় বাংলাদেশে। তো আপনি যে আমি যে একটা এপিসোড করতে বসছি কোরআন শরীফ আসলে অবিকৃত কিনা এই কথাটা লিখছি বাংলাদেশে বসে, এই কথাটাই তো বলার সাহস করতে পারতাম না। সো বাংলাদেশে এইসব আলোচনা উঠে আসবে না, কখনো জানতেও পারবেন না, গোয়ার তুমি, গোড়ামি, মূর্খতামি এগুলোর মধ্যেই নিমজ্জিত থাকবেন সারা জীবন। এবং যখন একটা কথা বলবো তখন ও সারা জীবন এরকম করে শুনে শুনে তুটলাটা বলতেছেন, হ্যাঁ সারা জীবন যে ইয়ের মধ্যে নর্দমার মধ্যে পড়েছিলেন সুতরাং সারা জীবন একইভাবে কথা শুনছেন, স্বাভাবিক, অন্য কথা বললে তো দেশে থাকলে বলতে পারতাম না, মেরে ফেলতেন আপনারাই। এখন হচ্ছে যে ব্যাপারটা,
যে এখন আমরা আমাদের ধর্মের দিকে আসি, অন্য ধর্ম নিয়ে বললে তো সবাই লাইক দেন, কারণ আমি যখন যখন এই এপিসোডটা করছি এবং জিসাস ক্রাইস্টের পরিচিতি নিয়ে যে ভুল ধারণা আছে হোয়াইটদের মধ্যে সেটা যখন তুলে ধরছি, আমার ফ্রেন্ড লিস্টেরই একজন, উনি খুব কি বলবো গোয়ার টাইপের হুজুর, বুয়েট থেকে পাশ করা কিন্তু খুব গোয়ার টাইপের হুজুর, ওরা ওটা পছন্দ হয়েছে। আমি যে দেখাইছি জিসাসকে নিয়ে হোয়াইটদের ভুল ধারণা আছে, উনি এটা দেখি ফেসবুকে নিয়ে হাসাহাসি করতেছে একদিন পোস্ট দেয়, উনি কিন্তু এটা নিয়ে, এখন আমি যে এপিসোড করতেছি এই এপিসোড কিন্তু ওনার পছন্দ হবে না, ওনার কোনো কিছুই পছন্দ হয় না, ওই যে ইয়েটা খুব ভালো লাগছে না যে ইউরোপিয়ানরা হোয়াইটরা হইতেছে জিসাস সম্পর্কে ভুল ধারণা রাখে, হা হা হা, উনি সব সঠিক ধারণা রাখে, ওনার ধর্মকে নিয়ে কিছু বললে কিন্তু আমার উনি কল্লা ফালাই দিবে। সো এইরকম গোয়ার তুমি যদি অন্ধবিশ্বাস এরকম যদি নিজের মানে গ্রুপ ধরে বসে থাকা, নিজের ধর্মকে জিতানো, নিজের চিন্তাভাবনাকে সুপিরিয়র দেখানো, নিজের শাহ শুনে আসছি সেটাই কারেক্ট ভার্সন, ইউরোপিয়ানরা ভুল ভার্সন জানছে তাদের ধর্ম সম্পর্কে, আমি কখনো কোনো ভুল ভার্সন জানিনি, আমি সবসময় সঠিক ভার্সনটা জেনে আসছি, এতটা অন্ধত্ব হইলে তো আসলে ডিফিকাল্ট এত অন্ধ মানসিকতা নিয়ে বসলে। নাও এই বিষয়টা নিয়ে ওই যেরকম দেখলাম 3-4 বছর আগে আমি আলোচনাটা তুলে আনছিলাম, তখন ডিটেলস আলোচনায় ঢুকি নাই, এখন ঢুকি যেহেতু এখন এটা আলোচনা করতেছি অনেকদিন ধরে। সেখানে আমি যেই ম্যাটেরিয়ালসগুলো দেখাবো, তখন আসলে ওই সময়টাতে আমি ডক্টর সাবির আলীর পরিচিতি পাই নাই, ভদ্রলোককে আমি যতই জানতেছি ততই আমি মুগ্ধ হচ্ছি এবং ওনার খুবই হিউজ ফ্যান হইতেছি, ওনাকে আমি বিভিন্ন ক্যাপাসিটিতে আগে থেকেই বিভিন্ন সময়ে জেনে আসছি, কিন্তু উনিও আসলে অত অ্যাক্টিভ না, উনি রিসেন্টলি অ্যাক্টিভিটি বাড়াইতেছেন, অ্যাক্টিভিজম, যে কারণে আরও জানার সুযোগ পাচ্ছি। তো আমি এই সম্পর্কে ম্যাটেরিয়ালগুলো একসাথে করতে গিয়ে আমি যা যত ম্যাটেরিয়াল বেসিক্যালি আমি সব ডক্টর সাবির আলীর দেখাবো, কারণ উনি খুব সুন্দর করে কম্প্রিহেন্সিভলি এবং একাডেমিক্যালি স্কলারলি বিষয়টাকে আলোচনা করবেন, এবং উনি যে একজন পিএইচডি ডিগ্রিওয়ালা, ওয়েস্টের একটা দেশ থেকে পিএইচডি ডিগ্রি করলে যে কথাবার্তা চিন্তাভাবনা অন্যরকম হয়, যেটা অনেক অতীতে বলে আসছি সেটা ওনার মধ্যে খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি, এবং খুব ইন্টারেস্টিং ডক্টর ইয়াসির কাজী এবং ওনার মধ্যে উনি মোর স্কলারলি আমার দৃষ্টিতে, অ্যাগেন নো সারপ্রাইজ যে এই ম্যাটেরিয়ালস খুঁজতে গিয়ে সব ওনার ম্যাটেরিয়ালসই দেখাবো, কারণ এর চেয়ে বেটার কম্প্রিহেন্সিভ কিছু পাইনি। শুরু করি, শুনি ওনার শুরুর দিকের কথাগুলো থেকে, তারপর ওনার কথাই বেশিরভাগ শোনাবো, আমি জাস্ট একটু সাথে সাথে অ্যাড করে যাবো আর কি। Muslims want to know if I'm going to devote my life to following the Quran. The Quran demands all of these things of me. I have to pray, I have to fast, I have to give charity, I have to perform the pilgrimage. So is all of this in vain? Or is this really from God? So youth especially want to know that, because they're choosing their directions in life. And they want to know, should we really devote our lives to following the Quranic message? এটা দেখলাম কেন? এটা এগুলো হইতেছে আপনি একটা মানুষের পার্সোনালিটি সম্পর্কে বোঝার জন্য। আপনি যখন একজন হুজুরের কাছে যান বা একজন যে কোনো স্কলার, যে কোনো একজন প্রিচারের কাছে যান ধর্ম বুঝতে, ওনার পার্সোনালিটিটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ উনি যে পার্সোনালিটির লোক আপনি উনি আপনাকে ওনার ওই রকম ধর্মই বোঝাবে। এরকম একটা গল্প অথবা সত্য কাহিনী জানি না, শুনছি জানছি এরকম অনেক কিছুই তো শুনি জানি, যেরকম যখন হাদিস কালেক্ট করা হইতো তখন যেই যিনি হাদিস ন্যারেট করতেন ন্যারেটার, ওনার চরিত্রটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যিনি ওনার হাত কাছ থেকে হাদিস নেওয়া যাবে কিনা। তো এরকম একটা গল্প বা ঘটনা যে একজনের হাদিস কালেক্ট করতে একজন অনেক দূর থেকে ট্রাভেল করে আসছে, এসে দেখতেছেন যে যার কাছ থেকে হাদিস নিতে আসছেন উনি হচ্ছে ঘোড়াকে দূর থেকে কাছে আনার মানে পজিশন চেঞ্জ করানোর চেষ্টা করতেছেন। সেটা কীভাবে? যে ঘোড়াকে টানতে টানাটানি করতেছে, ঘোড়া আসে না, দেখে ঘোড়ার মুখের সামনে হইতেছে খাবার ধরেন, তারপর ঘোড়াটা একটু আগায়, আবার খাবারটা পিছিয়ে নিয়ে আসেন, আবার একটু আগায়, এরকম। তো সেটা দেখুন ওনার কাছ থেকে আর হাদিস কালেক্ট করেন নাই, কারণ উনি ঘোড়াটার সাথে একটা প্রতারণামূলক আচরণ করতেছেন। সো এটা সত্য না মিথ্যা জানি না, এরকম একটা ঘটনা পড়ছি শুনছি জানছি, অ্যাগেন এটা বারবার পয়েন্ট আউট করতেছি, কারণ এই যে প্রমাণ অনেক কিছুই আমরা জেনে শুনে আসছি যেগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তি থাকুক বা না থাকুক, দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক হিয়ার ইজ সেটা যে মানুষের পার্সোনালিটিটার উপর খুব স্ট্রংলি নির্ভর করে তার ধর্ম বোঝা, তার ধর্ম ব্যাখ্যা, তার ধর্ম প্রচার। সো যে সাবির আলী যে এইভাবে করে অ্যাপ্রোচ করলেন, যে এখনকার ইয়াং ছেলে পেলে তারা ধর্ম জানতে চায়, বুঝতে চায়, তারা তাদের জীবনটা ডেভোট করবে এই ধর্মের পেছনে, ধর্মের বিধিনিষেধ মানতে গিয়ে, সো তারা জানতে চায় যে ধর্মটা যে মানতে সেটা সঠিক কিনা, এটা সত্য কিনা, এই যে কোরআন শরীফ আল্লাহর বাণী আমরা দাবি করা হইতেছে এটা কতটুকু সত্য, এরকম এরকম প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। আপনার বেশিরভাগ হুজুররা বা ধর্মীয় স্কলার ট্রেডিশনাল যারা, ওনারা কিন্তু এই কথা বললে কিন্তু আপনারা একেবারে কাফের মুর্তাদ বানিয়ে দেবেন বা এই ধরনের প্রশ্নকে কোনো জায়গাই দেন না। ইভেন আমি আপনাকে দেখেছি যে নোমান আলী খান, এত জনপ্রিয় একজন ইসলামিক প্রিচার এবং ইয়াং, উনিও কিন্তু এই টাইপের মানসিকতা চিন্তাভাবনা পোষণ করেন। আমি একটা এপিসোডে দেখাইছি, বিশ্বাস না হলে গিয়ে দেখেন, যে সব ষড়যন্ত্র করতেছে যারা প্রশ্ন করে এই টাইপের, এরা ষড়যন্ত্র করতেছে ইসলামের বিরুদ্ধে, এরা ওয়েস্টে গিয়ে ব্রেন ওয়াশ হয়ে এইসব কথাবার্তা বলে, এগুলো নোমান আলী খানও দেখাইছে দাবি করেন। তো এইরকম হুজুর পাওয়াটা খুবই ডিফিকাল্ট, যিনি ওয়েলকামিং, যে এই টাইপের প্রশ্ন যে করে এটা করা মানে যে ধর্ম থেকে বের হয়ে যাওয়া না, ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র না, এই ব্রেন ওয়াশটা এগুলো যে না, এটা যে একটা জেনুইন প্রশ্ন একটা ইয়াং ছেলে করতেই পারে, এবং সেই প্রশ্নটা অ্যান্সার করা উচিত, অ্যাড্রেস করা উচিত, তাকে ব্যাখ্যা দেওয়া উচিত সুন্দর করে, এটা যিনি খুব সহজভাবে, এবং এটা আমি আগে আলোচনা করছি যে
ডক্টর সাবির আলী, উনি এত বয়স্ক একটা লোক, অথচ উনি আমাদের চেয়ে বেশি মডার্ন। আমাদের ইয়াং পোলাপান যে পরিমাণ গোড়ামি পোষণ করে, উনি তার চেয়ে হাজার গুণে ওপেন এবং লিবারেল। এটা খুবই একটা অ্যাপ্রিসিয়েটেবল বিষয়, যে এই কারণে এটা দেখাইলাম যে ওনার পার্সোনালিটি এরকম, উনি অ্যাপ্রিসিয়েট করে এই টাইপের প্রশ্ন, সামনে আসা, উঠে আসা, প্রশ্ন করা, এগুলো নিয়ে উনি রিয়্যাক্ট করে না এবং উনি এই টাইপের প্রশ্নকে ওয়েলকাম করে। সো এবার ঢুকি যে কোরআন শরীফের বিকৃতি অবিকৃতির প্রশ্নে। ওনার কথাগুলোই শুনে যাব বেশিরভাগ, আমি জাস্ট কিছু সাথে ডট কানেক্ট করার হয়তো চেষ্টা করব। Academic scholars on the one hand are quite curious for their own reasons. They want to know the nitty-gritty down to the very letter. How was every word pronounced? What are the implications of those words? Did it mean something different? They want to trace the history and origins of things. Did the Prophet Muhammad, peace be upon him, teach a different religion? And did that religion evolve over time, as for example with the religion of other preachers and heroes and founders of religions? Did Islam become something different from what the Prophet Muhammad, on whom be peace, envisioned? Is Islam different from the Quran as it was first promulgated? Is the current Quran exactly the same as it was first promulgated? So that's the academic interest in this. The Muslim follower is also very interested, because the Muslim follower has been told that the Quran as we have it now, letter for letter, dot for dot, is exactly as read by the Prophet Muhammad, peace be upon him, and there is no other but this one. And a non-Muslim looking at this, the average non-Muslim, not one of the academics, is wondering, you know, is it possible that some change has occurred? Okay, so you can have Dr. Shabir just with three angles to approach person. The Quran এর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন অথবা জানার চেষ্টা করা, এটা তিনটা অ্যাঙ্গেল থেকে হইতে পারে। একটা জাস্ট পিওরলি স্কলারলি অ্যাঙ্গেল থেকে হইতে পারে, কারণ যারা রিসার্চ করে তাদের কাজই হইতেছে প্রত্যেকটা জিনিসের হইতেছে ট্রুথ বের করা, সেটা বি সায়েন্স বি রিলিজিয়ন, আর আসলে ফ্যাক্টটা কি। চাপাবাজি গাল গল্প তো চলতে থাকে, মানুষ নানান ভার্সন আছে বলতে থাকে মুখে মুখ দিয়ে। ফ্যাকচুয়াল যেরকম দেখালাম জিসাস ক্রাইস্টের, যে সায়েন্টিস্টরা গবেষণা করে বের করে নিয়ে আসছে তথ্য প্রমাণের ভিত্তিতে আসলে জিসাস ক্রাইস্ট দেখতে কীরকম হওয়া উচিত, কোরআন শরীফ অবিকৃত অবিকৃত, হ্যাঁ আমরা শুনে আসছি আসলে অবিকৃত কিনা, এটার যে লিপিবদ্ধ করা হয়েছে সে হিস্ট্রিক্যাল এটাকে ট্রেস করলে সেটার মধ্যে কোনো ধরনের কম্পোনেন্ট আসে গেছে বা ছিল কিনা বিকৃতির, বা ব্যাপারটা কেমন ছিল, কীভাবে লিপিবদ্ধ করা হয়েছে, প্রক্রিয়াটা কী ছিল, সেগুলো স্কলারলি যারা স্কলার যারা তারা এগুলো নিয়ে প্রশ্ন করে, তারা এগুলো নিয়ে রিসার্চ করে, সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল জানার বোঝা যে আসলে কোরআন শরীফ কতটুকু অবিকৃত। আরেকটা অ্যাঙ্গেল উনি বললেন যে আমরা যারা মুসলমান আমরাও জানতে বুঝতে চাই যে আমরা যে একটা ধর্মকে পালন করতেছি, এখানে যে কোরআন শরীফকে আমরা ফলো করতেছি সেটা কতটুকু অবিকৃত ছিল। আর তৃতীয় যে একটা অ্যাঙ্গেল করলেন যে যারা নন মুসলিম তারাও জানতে চায় যে আচ্ছা অমুক ধর্মের একটা কোরআন, ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম একটা মেজর ধর্ম, সেই ধর্মের কী জানি বলে ধর্মগ্রন্থ যেটা, সেটা আসলে কতটুকু অবিকৃত। সো সবাই জানতে চাইতে পারে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। প্রশ্ন করলে যে আমরা উন্মত্তর মতো শুরু করে এই ব্যাপারটা যেরকম না, কত সুন্দর করে উপস্থাপন করলো যে বিভিন্ন কোয়ার্টার বিভিন্ন কারণে এই প্রশ্নের উত্তর জানতে চায়। সো এখন আমরা উত্তরটা সন্ধান করি। Turns out that in Muslim classical literature, Muslim scholars have detailed that some companions of the Prophet Muhammad, on whom be peace, recited the Quran in a way that varies from what commonly came to be recited by Muslims worldwide. Why this sort of difference? It seems to me, in putting all of the information and facts together, that the following transpired. When the Prophet Muhammad, peace be upon him, received the revelation initially, the main impetus at the moment was for people to absorb the message and to know the instructions and put them into practice. It did not matter at that stage so much that the exact words of the Quran had to be relayed from one person to another. So one person could tell his neighbor, you know what, I was with the Prophet Muhammad, peace be upon him, today, and a new piece of revelation came down, and basically it says that we are to do A or do B or do C, or these are the instructions. Now the instructions do not have to be conveyed in the precise words in order for the instructions to be understood and for them to be carried out. In the initial phase, the Prophet Muhammad, peace be upon him, did not insist that his companions should each and everyone just repeat exactly the words of the Quran as he delivered it to them.
He knew that there is a wide variety of persons around him. Some are more scholarly inclined. Those will try to get the precise wording right and memorize it precisely from the mouth of the Prophet Muhammad, peace be upon him. Some will write it down, those who are literate, they were able to write. And others will just get it by word of mouth. Some will hear it roughly, but they will know the instruction, and that's enough for them to carry out the instruction without necessarily knowing the precise wording. And so we can well understand that the initial messages delivered by the Prophet Muhammad, peace be upon him, might have been rephrased by some of his companions as they transmitted that information from one person to another. So, আশা করি বুঝতে পারছেন অলরেডি একটু শুনে যে ব্যাপারটা আসলে আমরা যত যেভাবে জেনে আসছি বুঝে আসছি যতটা একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট এতটা ব্ল্যাক এন্ড হোয়াইট না প্রচুর গ্রে এরিয়া বিদ্যমান কুরআন শরীফ তো হচ্ছে আল্লাহর কাছ থেকে আসছে আশাপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানছি এবং জানার পর সেটাকে এখানে আস্তে আস্তে হারবে আস্তে আস্তে তখন দেখব না যে লিপিবদ্ধ করার প্রক্রিয়াটা ইমিডিয়েটলি কিন্তু লিপিবদ্ধ করা হয় না কুরআন শরীফকে নবী সাল্লাম জাস্ট বলে গেছেন যে নবীজি বলছেন যে এরকম একটা আল্লাহর আদেশ আসছে বা আয়াত আসছে উনি বলছেন কম্পেনিয়নদের সাথে কম্পেনিয়নরা শুনে গিয়ে যেরকম সাবির আলী বললেন যে গল্পের মতো করে প্রতিবেশীকে বলছে জানো আজকে যে আমি নবী সাল্লাহ সাল্লামের সাথে ছিলাম তখন এরকম একটা আয়াত আসছে যেখানে এটা এটা করতে বলা হয়েছে এটা করতে পারবো ওইটা করতে পারবো না মানে কোনো এক্স্যাক্ট এখন যেরকম কুরআন শরীফের একটা এক্স্যাক্ট ভার্সন এই প্রত্যেকটা শব্দ কী বলে অবিকৃতভাবে আমরা উচ্চারণ করি এরকম ব্যাপার ছিল না গল্প মুখে মুখে বলছে বলার মধ্যে তার একজনের কাছ থেকে আরেকজন বললে নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে বলছে হুবহু সেভাবে ওয়ার্ডিংও হয় নাই অল্প মতো করে বলছে এটা একটা ভার্সন ছিল আবার হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে তখন কিছু সাহাবী ছিলেন যারা একটু স্কলারলি ধরনের তারা একদম হুবহু নবীজি যেভাবে বলছেন ওয়ার্ড বাই ওয়ার্ড লেটার বাই লেটার সেভাবে কনভে করার চেষ্টা করতেন হুবহু অনেকে আছে একদম লিখে রাখার চেষ্টা করতেন অনেকে আছে জাস্ট মৌখিকভাবে বলতেন সো ওই সময়টাতেই ওই প্রক্রিয়াটার মধ্যেই অনেক ধরনের চেঞ্জের মধ্য দিয়ে গেছে অনেক ধরনের ডিস্ট্রোশনের মধ্য দিয়ে গেছে একদম অ্যাকুরেসির প্রতি কেউ কারণ তখন কেউ চিন্তাও করেন এইভাবে অ্যাকুরেটলি লিপিবদ্ধ করার বা এরকম কোনো কমান্ডমেন্টও ছিল না যেটা বললো যে কেউ কেউ একটু হয়তো ছিলেন কেউ কেউ যে একটু বেশি মেটিকিউলাস ওরা এমনি বাদ দিলে নর্মালি এভাবে চলতেছিল সো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সামনে আসবে যে কুরআন শরীফটা আসলে কবে থেকে লিপিবদ্ধ করাটা শুরু হয়েছে যখন থেকে লিপিবদ্ধ করা শুরু হয়েছে অ্যাকুরেটলি তারপর থেকে আমরা রিলাই করতে পারি যে আচ্ছা তারপর অ্যাকুরেটলি লিখিতভাবে লিপিবদ্ধ করা শুরু করার পরও নানান ধরনের বিকৃতির মধ্য দিয়ে যখন বিভিন্ন ভার্সন করা হয়েছে একজনের থেকে আরেকজন লিখছে এরকম তখনও সম্ভব বাই দ্য প্যাসেজ অফ টাইম তখনকার সময়টাই যেরকম ছিল এখন আপনাদের এই সময়টাতে বসে এগুলা চিন্তা করতে হবে এইভাবে আপনি এখন প্রিন্টিং প্রেসের দুনিয়ায় বসে আপনার পক্ষে এগুলো কল্পনা করা সম্ভব না যে একটা জিনিস এত সহজে বিকৃত হয়ে যাওয়া একটা বই আপনি এখানে যেভাবে ছাপেন পিডিএফ কপি আপনি বাংলাদেশে একই হুবহু সব জায়গাতে একদম গেট গেট করে প্রিন্টিং প্রেসের কোনো একটা অক্ষরের হেরফের নাই তখনকার বাস্তবতাটা এমন ছিল না আপনি ওইখানে গিয়ে নিজেকে চিন্তা ওইখানে গিয়ে চিন্তা করা সম্ভব না আমাদের পক্ষে কারণ আমরা ওইখানে ছিলাম না সো আমরা জাস্ট মানে ডিমলি আমরা ইমাজিন করার চেষ্টা করতে পারি খুব ডিফিকাল্ট যেটা সো হ্যাঁ তখন এরকম ছিল যে কোনো হাতে লেখা মনে রাখা এবং এই প্রক্রিয়াতে কী পরিমাণ সাসেপ্টেবল টু কী বলবো বিকৃতি এটা তো আমরা সবাই বুঝতে পারি আই গেস এটা এত ব্যাখ্যা করে বোঝানোর কিছু নেই সো ওই সময়টার মধ্য দিয়ে যেই কারণে নানান ধরনের বিকৃতির মধ্য দিয়ে অবশ্যই গেছে না কী পরিমাণে গেছে কীভাবে গেছে কীভাবে কালেক্ট করা শুরু হয়েছে কীভাবে কনসেপ্টের অ্যাকুরেসি এবং প্রিসিশন মেনটেন করার চেষ্টা করা হয়েছে কখন থেকে চেষ্টাটা শুরু হয়েছে এবং এই চেষ্টাটা কতটুকু সফল ছিল এগুলো হয়তো স্যার রাইট ডিসকাশন সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে আমাদের কাছে এখন কোরআন শরীফের যে ভার্সনটা আছে সেটা কতটুকু রিলায়েবল কতটুকু অথেন্টিক এবং কতটুকু অরিজিনাল রাইট কিন্তু সেটা কী পরিমাণে সেটা সেগুলো এখন আমরা বোঝার চেষ্টা করবো সো আই গেস আমরা এই পর্যায়ে যদি একটু আসতে কমফোর্টেবল হই যে আমাদের কাছে আমরা যেভাবে জেনে বুঝে আসছি একেবারে ট্রু ভার্সন অফ গডস ওয়ার্ড সেটা নট নেসেসারিলি হয়তো নাই তাহলে কতটুকু বিকৃতির মধ্যে দিয়ে গেছে এবার সেটা বোঝার চেষ্টা করি ইভেন্চুয়ালি scholars would become interested in knowing the precise wording, especially after the Prophet Muhammad, peace be upon him, had passed away. And therefore, we can see that attempts were being made to compile the Quran with the exact wording, especially in writing. Umar bin al-Khattab suggested to the first caliph of Islam, Abu Bakr, that he should commission a writing to be done. And so one of the close companions of the Prophet, peace be upon
Ghanim Zaid bin Thabit, who himself had memorized the entire Quran, was now given instructions to go around to all of the companions of the Prophet, peace be upon him, who had written pieces of the revelation on a wide variety of materials, to collect all of those pieces, to transcribe them onto sheets so that we could have a complete copy. খিলাফত ছিল, তার মানে খুব বেশি দেরি হয় না, এমন না যে যেমন বাইবেল হইতেছে ঈসা আলাইহিস সালাম জিসাস ক্রাইস্টের মৃত্যুর প্রায় মনে হয় শখানেক বছর পর। জিসাস ক্রাইস্ট যখন মারা যায় তখন কিন্তু উনি কিন্তু ধর্ম প্রতিষ্ঠা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সফলভাবে ইসলাম ধর্মটা প্রতিষ্ঠা করে মারা গেছেন, জিসাস ক্রাইস্টের ব্যাপার কিন্তু তেমন ছিল না। উনি কিন্তু খুবই একটা মানে ছোটোখাটো ক্ষুদ্র একটা সামান্য একজন রেভলিউশনিস্ট হিসেবে জন্মাইছিলেন, সামান্য একটা রেভলিউশনিস্ট হিসেবে মারা গেছিলেন, মানে হিস্টোরিক্যাল ভার্সনটা যেরকম। সেই সময় অনেকে রাজা বাদশাহের বিরুদ্ধে কথা বলতো বা ধর্ম প্রচার করতো, তখন ধর্ম এইগুলো আবার মানে ধর্মর সাথে তখন রাজাকেও আর কিন্তু খোদা হিসেবে, আপনি যদি গ্রিক ইয়ে দেখেন রোমান, তাদের কিন্তু রাজারাও কিন্তু খোদা এরকম দাবি দেওয়া ছিল। এনিওয়েজ, তো তখন এই পাওয়ারের মধ্যে কেউ যদি ভিন্ন একটা খোদা দাবি করলে কিন্তু রাজাদের পজিশন পাওয়ারটা থ্রেটেন ফিল করতো, তো রাজারা এদেরকে দমন করতো। তো জিসাস ক্রাইস্টের সময়টা এরকম ছিল, উনি দাবি করছেন একটা খোদার কথা, তাকে হইতেছে দমন করছে রাজা, এরকম অনেকে দাবি করতো নবুয়ত পাওয়ার কথা, সবাইকে রাজা দমন করতো। জিসাস ক্রাইস্ট এরকম ওনাকে হি ওয়াজ নিপড ইন দ্য বার্ড, উনি ছড়াই দিতে পারেননি, বেশি প্রচার প্রচারণা পান নাই, মেরে ফেলছে। উনি মারা যাওয়ার মনে হয় শখানেক বছর পর খুব সম্ভবত, তারপর আস্তে আস্তে খ্রিস্টান ধর্মটা ছড়ানো প্রচার প্রসার পাওয়া শুরু হয়েছে। সেটাও হইতেছে কোন এক রাজা ছিল, আমি এই হিস্ট্রিটা তখন জানছিলাম, অনেক ভুলে গেছি, অনেক আগের কথা, কোন এক রাজা প্রায় শখানেক বছর পর সেই রাজার পছন্দ হয়েছে জিসাস আল্লাহ সাল্লামের হইতেছে ধর্মটা, তখন সে তার এটা পছন্দ হয়, সে যেহেতু রাজা সে তখন তার রাজ্যে এটা ছড়াইছে মানুষের মধ্যে, এইভাবে আস্তে আস্তে কী যেন খ্রিস্টান ধর্মটা ছড়াইছে। সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কিন্তু জিসাস ক্রাইস্ট কিন্তু ধর্ম ছড়াই যেতে পারে নাই। সো তাদের ক্ষেত্রে তাদের ধর্মের ভাষণটা আরও অনেকটা বিকৃত, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মারা যাওয়ার 2 বছরের মাথায় কুরআন শরীফ সংকলন করার প্রচেষ্টা শুরু হয়েছে, সেখানে জিসাস আল্লাহ সাল্লাম ঈসা আল্লাহ সাল্লামের ধর্ম খ্রিস্টান ধর্মটা উনি মারা যাওয়ার 100 বছর পর মাত্র প্রচার প্রচারণা পাওয়া শুরু হয়েছে মেজর স্কেলে, এবং তারও অনেকদিন পর লিপিবদ্ধ করা বাইবেল শুরু হয়েছে। সো ওই সময়ের মধ্যে বিকৃতি আর তখন তো এরকম ছিল না যে একদম কানেক্টিভিটি কমিউনিকেশন সব কিছু সুন্দরভাবে লিপিবদ্ধ করা, সব মৌখিক, কেউ ইচ্ছে হলে লিখলো, না হলে লিখলো না, মুখে একটা বললো সেই বলার ভিত্তি আছে কি না, কেউ গুলিনে মাথাও ঘামায় নাই, এখন যেরকম সব স্কলারলি ক্রস চেক করা, ভেরিফাই করা, ডেটা তথ্য উপাত্ত সব, এমন তো ব্যাপার ছিল না, এগুলো তো ইমাজিন করা ডিফিকাল্ট, কিন্তু বুঝতে হবে আপনাকে চিন্তা করে। সো হাজারো বিকৃতির মধ্য দিয়ে গেছে। তো কথা হচ্ছে যে এই কারণেই ওই খ্রিস্টান ধর্মের সাথে যদি আপনি কম্পেয়ার করে বা বাইবেলের সাথে কম্পেয়ার করে কোরআন শরীফেরটা বুঝতে চান, সেইটা যেহেতু অনেক পরে লিপিবদ্ধ করা শুরু হয়েছে, অনেক পরের প্রক্রিয়া, ওটা অনেক বিকৃতির মধ্য দিয়ে গেছে। কোরআন শরীফও ওই আপনি যদি টাইম অ্যান্ড প্লেসটা বোঝেন এবং আপনি যদি এটা জানেন যে তখন সাথে সাথে এটাকে লিপিবদ্ধ করা হয় নাই, ওয়ার্ডিংটা পারফেক্ট অ্যাকুরেটলি করা হয় নাই, কিছুটা পরে করা হয়েছে, তার মানে এই সময়টার মধ্যে কিছুটা চেঞ্জ টেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার সাসেপ্টিবিলিটি আছে এবং অবশ্যই গেছে, এটা দ্যার ইজ নো ডাউট, কিন্তু কতটুকু আর কি সেটা হইতেছে প্রশ্ন, অ্যাগেন সেটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। সো ওইটা তাও যে পয়েন্ট আমি মেক করতেছি যে তার মানে হচ্ছে কোরআন শরীফ যখন লিপিবদ্ধ করা শুরু হয়ে গেছে, এখানে 2টা ফেজে জিনিসটাকে বোঝেন, অ্যাপ্রোচ করেন, একটা হইতেছে লিপিবদ্ধ শুরু করার আগের ফেজ, একটা হচ্ছে লিপিবদ্ধ শুরু করার পরের ফেজ। লিপিবদ্ধ শুরু করার আগে আগেই কিছুটা বিকৃতির মধ্য দিয়ে যাওয়া চলে গেছে, মৌখিক ব্যাপার, যখন লিখিত ফর্মে চলে আসলো তখন আরেকটু কনক্রিট হয়ে গেলো বিষয়টা, বিকৃতির মধ্যে দিয়ে যাওয়াটা আরেকটু ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু লিখিত অবস্থায় যেহেতু প্রিন্টিং প্রেস না লিখতেছে, এটাও সামনে আসবে আলোচনায় যে তখন লিখিত ভার্সন শুরু হওয়ার পরও নানান ধরনের ইনকনসিস্টেন্সি দেখা গেছে নানান ভার্সনের মধ্যে, এবং পরবর্তীতে অনেকগুলো ভার্সনকে নষ্ট করে ফেলা হয়েছে। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে অনেক ভার্সন ছিল, রাইট? সো সেগুলো আস্তে আস্তে আমরা ডিটেলসে ঢুকবো, বাট ওই জিনিসটা মাথায় রাখেন যে বিকৃতিটা হইতেছে দুই, বিকৃতি বললে খুব নেগেটিভ শোনায়, মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি যদি থাকে সেটা হইতেছে লিপিবদ্ধ করার সময়ের আগে কিছুটা ইনকনসিস্টেন্সির মধ্যে দিয়ে গেছে, লিপিবদ্ধ করা শুরু করার পরও কিছুটা ইনকনসিস্টেন্সির মধ্যে দিয়ে গেছে, কিন্তু লিপিবদ্ধ শুরু করার পর ইনকনসিস্টেন্সিগুলো মাইনর, যেহেতু লিখিত ফর্মে চলে আসছে, তার আগেরগুলো হয়তো বা রিলেটিভলি মেজর, এগুলোর তুলনামূলকভাবে মেজর। সো এই 2টা সময়ের আগে পরের ব্যাপারটা বোঝাটা ইম্পর্টেন্ট। সো নেক্সট,
the Caliph Uthman, the third Caliph of Islam, and this is within 14 to 24 years after the death of our Prophet Muhammad, peace be upon him, he recalled that copy. He had further copies transcribed from it and sent to various parts of the Muslim Empire after a double checking effort was done by a committee. Those copies, having been made, were sent to the various parts of the Muslim Empire so that we have a standard copy, which was then copied further and used and disseminated. So after you bujhte hobe ei proyojonotata onubhob hoisei je eta ke ekta khubi etar authenticity ta maintain korar jokhon khalifara tir paisen je eshol Quran Sharif onugula version hoye geche ek ek joner kache ek ek rokom wording accurate wording nai ba ekhi kotha ekhe eta onar ter por por onar sathe sathe Quran Sharif ta lipibodho korar ekta accurate version toiri korar authentic version dar koranor original version dar koranor project niye namsen ebong seta korar por যেটা বললাম বাদ বাকি যে ভাষণগুলো আছে সেগুলোকে নষ্ট করা হয়েছে যখন ওনারা মানে সর্বোচ্চ সততা এবং সর্বোচ্চ তথ্যপাত্রের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে হ্যাঁ এইটাই সবচাইতে রিলায়েবল ভার্সন এবং তারপর হইতেছে এটা অন্যান্য বিভিন্ন পৃথিবীর নানান তখন তো মুসলিম এম্পায়ার ছড়ানো ছিল সারা পৃথিবীতে সবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে পাঁচটা চারটা থেকে পাঁচটা উনি বললেন যেটা চারটা পাঁচটা এখানে না পর অন্য জায়গায় বললেন যে চারটা পাঁচটা বা ছয়টা কপি করা হয়েছিল তখন শিওর না কয়টা চারটা থেকে ছয়টা কপি করা হয় করে এগুলো সারা পৃথিবীতে অন্যান্য রাজা বাদশাহদের কাছে পাঠিয়ে দেওয়া হয় জানি ওনারা এই ভার্সনটাই প্রচার করেন অন্য কোনো ভার্সন যেগুলো চলতেছে বাজারে আছে মানুষের মুখে মুখে এগুলো যেগুলো বিকৃতির মধ্য দিয়ে যাচ্ছে সেগুলো জানি আর বিকৃতির আর জানি না ছড়ায় সো তো একটা প্রচেষ্টা সাহাবিদের আমল থেকে খিলাফত থেকেই শুরু হয়েছিল এবং অ্যাগেন সে ওনারা এই রিয়েলাইজেশনটা আসছেই কারণে যখন ওনারা দেখছেন যে কোরআন শরীফের নানান রকম ভার্সন হওয়া শুরু হয়েছে বা অলরেডি ছোটোখাটো ইনকনসিস্টেন্সি ওনারা সম্মুখীন হয়েছেন আর কি How do we get then a palimpsest, for that's what it is called, a copy of the Quran that has been erased so that another copy is written over it? Well, it's precisely because it is mentioned that when Uthman radiallahu anhu commissioned new copies of the Quran to be made, he instructed that if anyone had copies that varied from this official version, then those copies should be erased, washed off, or scraped off, or sometimes the narratives say even burnt. That was in order to preserve the official copy, which was done not by one individual, but by a committee of persons who lived with and walked with the Prophet Muhammad, peace be upon him, who knew exactly what the revelation was. So এখানে একটা প্রশ্ন আছে যে এই ঐতিহাসিকভাবে কুরআন শরীফের বিভিন্ন স্ক্রিপ্ট বিভিন্ন স্ক্রল বিভিন্ন পেজ আর কি ঐতিহাসিকভাবে পাওয়া গেছে বিভিন্ন আর্টিফ্যাক্ট তো সেগুলো পাওয়া যাওয়ার পর দেখা গেছে যে মুছে কুরআন শরীফের যে আয়াতগুলো ছিল সেগুলো মুছে ওটার উপর আবার নতুন করে লেখা হয়েছে তখন মানুষ প্রশ্ন তুলছে বা যারা স্কলার তারা দ্য ওয়ান্ডার যে ঘটনা কি আয়াতগুলো কি চেঞ্জ হয়েছে তাইলে মানে লিপিবদ্ধ করার সময় কি মানে আপনি যদি বলতে চান বিকৃতি বিকৃতির মধ্যে দিয়ে গেছে একটা জিনিস লেখা হয়েছে কুরআন শরীফ আয়াত হিসেবে সেটা মুছে আবার আরেকটা জিনিস লেখা হয়েছে তো কোনটা কারেক্ট তো এরকম বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসছে তো সেটার কথা বললো আর কি যেরকম যেটা বললাম যেরকম যখন খলিফারা যখন লিপিবদ্ধ করে একটা অরিজিনাল ভার্সন দাঁড় করানোর করে ফেলছেন তখন অন্য যতগুলো ছিল সেগুলো সব মুছে ফেলার নির্দেশ দিয়েছেন এবং সেগুলো মুছে ফেলা হয়েছে সেরকম কিছু রেকর্ডও পাওয়া গেছে যেই কারণে এরকম প্রশ্ন বা এরকম মানে চিন্তা আসছে আর কি এবং এই প্রক্রিয়াটা যখন কোরআন শরীফ লিপিবদ্ধ করার সিদ্ধান্তটা হয় তখন সেটা যেভাবে করা হয় যে সাহাবিরা হচ্ছে এরকম মিম্বারে এসে বা এরকম পাবলিকলি আর কি কোনো গোপনভাবে না পাবলিকলি মানুষকে বলতেন যে তোমাদের কার কাছে কী কোরআন শরীফের ভাষণ আছে আসো নিয়ে আসো তোমার যে এই একটা মানে একটা সুরা বা একটা কোনো একটা প্রেক্ষাপট এই ব্যাপারে তো কে কী জানো তো একজন এসে ধরেন বলছে যে আমি মুখস্থ করছি আমার আয়াতটা এরকম মুখস্থ আমি তারপর সে বলছে আরেকজন বলছে আমি লিখে রাখছি আরেকজন এরকম সবগুলো মিলে তারপর একটা ইয়ে করে ক্রস চেক করে ডাবল চেক ইয়ে করে তারপর একটা 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 অরিজিনাল ভার্সন দাঁড় করানো হয়েছে রাইট সো এখন এই প্রক্রিয়াটা কতটুকু রিলায়েবল রাইট তাহলে এই প্রক্রিয়াটা যদি রিলায়েবল না হয় তাহলে তো পুরো জিনিসটা বিশিষ্ট প্রশ্নবিদ্ধ না এই প্রক্রিয়াটার ব্যাপারে স্কলারদের কথা হইতে সেটা খুবই একটা রিলায়েবল প্রক্রিয়া ছিল এবং এটা পাবলিকলি করা হয়েছে গোপনে করা হয়নি যে প্রশ্ন করার সুযোগ মানে যে গোপনে ইচ্ছা মতো কেউ কিছু করতেছে তা না সবার চোখের সামনে করা হয়েছে এবং ওই সময় মানুষ আসলে খুব ধর্মপ্রাণ ছিল এবং তারা জেনুইনলি সৎ থেকে আর কি একটা মানে গডস ওয়ার্ডকে গডস ওয়ার্ড হিসেবে বিশ্বাস করে ওটা নিয়ে কোনোভাবে নাড়াচাড়া করলে তারা তো পরকালে জবাবদিহি করা লাগবে খোদা ভীতির জায়গা থেকে তারা সৎ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে এটাকে প্রিজার্ভ করার তো দ্যাট ওয়াজ দ্য প্রসেস ওকে দ্যাট ওয়াজ লেফট টু এ লেটার ডেকেড
for the Muslim scholarship to rise to this task of saying, look, people are going around reciting the Quran in a variety of wording, and we cannot attest to the validity of all of those wordings. Let's compile a copy of the Quran that will be checked and verified by the community at large, one to whose wording we can attest and verify that, yes, this is a valid representation of the authentic revelation that was given to the Prophet Muhammad, peace be upon him. And once we have that authentic revelation, now we know that we can safely discard of the others. And not only can we safely discard of the others, but we should discard the others so that they do not continue to remain in circulation and confuse the person who is trying to get the genuine revelation. So once that copy, which is known to be a genuine revelation, has been prepared, it was necessary then to erase the others. Nowadays, of course, if something like this happens, we would keep the old copies in museums, and we are trying to recover those old copies and study them. But that was not the impetus at the time. People did not go around thinking, okay, let's have a museum of artifacts of old copies of the Quran. Their main concern at the time was to make sure that they have a genuine and authentic copy of the Quran that was verified by the companions of the Prophet Muhammad, peace be upon him, that they could copy and circulate to all corners of the globe. And in order to make sure that this is the one that is known and circulated, they had to de-emphasize the others to the extent of even erasing some and burning some. Not with any bad intention, not for any fishy purpose, but only for the purpose of preserving the genuine one. So basically, যে ওটা আর কি যে যখন অন্যান্য বিভিন্ন ভার্সনগুলোকে নষ্ট করা হয়েছে, যেগুলো ঐতিহাসিকভাবে প্রমাণ পাওয়া গেছে যে কোরআন শরীফের বিভিন্ন ভার্সন ছিল, সেগুলোকে পোড়ানো হয়েছে, এক্সপাঞ্জ করা হয়েছে, মোছা হয়েছে, স্মিয়ার করা হয়েছে, তখন অনেকে প্রশ্ন তুলছে যে ঘটনা কি, তাহলে কেন এটা করা হয়েছে, তাহলে কোনো ইচ্ছাকৃতভাবে কোনো বিকৃত করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে কিনা। তো সেটার ব্যাখ্যাটা ডক্টর সাবির আলী দিলেন যে না, ব্যাপারটা এরকম না, এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, সৎভাবে সৎ উদ্দেশ্যে সৎ নিয়তেই একটা রাইট ভার্সন যখন দাঁড় করানো করানোর চেষ্টা করা হয়েছে এবং করা হয়েছে, করার পর তারপর বাদ বাকি যে ভার্সনগুলো আরও বাজারে ছিল সেগুলোকে নষ্ট করা হয়েছে। সো এটা ছিল, এটা একটা রাইট ইন্টেনশন ছিল, এটা ব্যাড ইন্টেনশন নিয়ে করা হয়নি, সেটা উনি ব্যাখ্যা করলেন। আর আরেকটা কিছুটা অর্ডারিং উল্টাপাল্টা হচ্ছে এখানে, আমি শুরুতেও আলোচনাটা করছি, ওইটা উনি এখানে এসে বললেন যেটা, যে কেন এই ইম্পেটাসটা কী ছিল বা এই ড্রাইভটা কী ছিল এই কাজটা শুরু করার, যখন দেখা গেল যে নানান ভার্সন আছে, নানান রকম ইভেন রিসাইট করারও বিভিন্ন পদ্ধতি এক একজন এক একভাবে ইয়ে, সেসবের কারণে প্রেক্ষিতে এই 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 প্রয়োজনীয়তাটা দেখা দেয় কোনো সব একটা রাইট ভার্সন দাঁড় করানোর। সো এগেন, শুরুতে যেটা বললাম আর কি, যে প্রয়োজনীয়তার অনুভব করার আগে, কারণ এর আগের এই সময়টা তো আর কেউ চিন্তা করে নাই যে এখানে এটা প্রিসাইসলি এটাকে লিপিবদ্ধ করতে হবে। সো কেউ ওই অ্যাঙ্গেল থেকে চিন্তাও করে না, ওই প্রিসিশনটা মেনটেন করার চেষ্টা করে না। সো এই সময়টার মধ্যে বিকৃতি, কটু বিকৃতির মধ্যে দিয়ে গেছে, সেটা মেজর না মাইনর সেটা অ্যানিবডিজ গ্যাস, বাট আই মানে যেটা স্কলারলি ওয়েতে রিসার্চ করে যেটা বের করা গেছে যে না, মেজর কোনো চেঞ্জের মধ্যে দিয়ে যায় না, এটা বেশ অ্যাকুরেটলি এবং অরিজিনালি করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সেভাবে বিশ্বাস করি। আর একটা হচ্ছে যে সেই লিপিবদ্ধটা যখন একটা অরিজিনাল ভার্সন দাঁড় করানো হলো সাহাবিরা মিলে, তারপর যে এই যে 1400-1500 বছর একটা দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে তো অবশ্যই আবার বিকৃতির মধ্য দিয়ে যাবে, রাইট, নানান রকম পদ্ধতিগুলো প্রথম উনি আলোচনা, আমি জানি না এখানে দেখাবো কি না, আমার মনে নাই, কিন্তু আলোচনা করে ফেলি যদি না আসে ভুলে গেলে, যে সেখানেও দেখা গেছে বিভিন্ন রকম মানবীয় সীমাবদ্ধতার কারণে লিখিত ভার্সনও কপি করার সময় নানান ধরনের বিকৃতির মধ্যে দিয়ে গেছে। সেটা কীরকম, যে এরকম দেখা গেছে যে একজন লিখতেছে, লিখে হইতেছে, উনি বসে একটু উদাসী হয়ে গেছে, উদাসী হয়ে একটা পাখি আসছে ওই ডায়েরির মতো করে আর কি, ওই যে তারপর সাইডে লিখতেছে যে আমি বসে আছি, সকালে একটা পাখি এসে বসলো, এরকম করে মানে বিভিন্ন স্ক্রিপ্টও আর কি পাওয়া গেছে, মানে তাদের মানবীয় যে তারা টায়ার্ড হয়ে গেছে বা তারা ইয়ে হয়ে গেছে, কী জানি বলে মনোযোগ, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, এই এই বিভিন্ন কিছু, মানে যারা স্কলার তারা তো অ্যাকুরেট ভার্সনটা জানার জন্য প্রত্যেকটা ছোটোখাটো যারা এইগুলোর সাথে পরিচিত না তারা বলবে কি, ও নিটপিক করতেছে, এইগুলা কী মিন করে, কিছু মিন করে না, না এগুলা আপনাদের চিন্তা ভাবনা, যারা স্কলার তারা প্রত্যেকটা ছোটো জিনিসকে অ্যাড্রেস করে, প্রত্যেকটা ছোটো জিনিসকে উল্লেখ করে। সো এরকম দেখা গেছে আর কি, যে বিভিন্ন ডিস্ট্র্যাকশানের সাইন পাওয়া গেছে, তারপর ওয়ার্ডিংয়ের ক্ষেত্রে হুবহু একই রকম ওয়ার্ডিং করা হয় নাই সেরকম দেখা গেছে, লেখার স্টাইলের কারণে নানান কিছু চেঞ্জ আসছে, আবার এমন দেখা গেছে যে একটা আয়াতের শেষ হয়েছে একটা ওয়ার্ড দিয়ে, আরেকটা মানে দুইটা আয়াত ধরেন, দুইটা আয়াতই দুইটা ভিন্ন আয়াত, কিন্তু দুইটা আয়াতেরই লাস্ট ওয়ার্ডটা এক,
দুইটা আয়াতেরই লাস্ট ওয়ার্ড ট্যাগ, রাইট? কিন্তু দুইটা ভিন্ন আয়াত। সো একজন যখন লিখে উঠে গেছে, তো উনি লাস্টের আয়াত ওয়ার্ডটা মনে করেন দেখে গেছে, লিখে যাওয়ার সময় লিখে গেছে যে শেষ করলাম, লাস্ট অক্ষরটা শব্দটা হচ্ছে করলাম। তারপর উনি আবার এসে বসে আবার দেখে কটু পর্যন্ত দেখছিলাম, লাস্ট শেষ করছিলাম করলাম দিয়ে, আচ্ছা এবার করলামের পরে কি শুরু করে দিছে। কিন্তু উনি যে করলাম দেখে শুরু করলো, এটা আরেকটা সেন্টেন্সেরও শেষ শব্দটা করলাম। উনি যেখানে শেষ করে গেছেন সেই সেই সেন্টেন্স না, ভিন্ন একটা সেন্টেন্স, সেটারও শেষ হয়েছে করলাম দিয়ে। উনি এখানে ওখান থেকে শুরু করেছে, আচ্ছা করলাম দিয়ে শেষ করলাম, তার পরের লাইনটা কি? কিন্তু এটা কিন্তু এই করলামটা কিন্তু অন্য একটা লাইনের মধ্যে, উনি যেখানে শেষ করছেন ওই লাইনের মধ্যে না। সো এরকমও কিছু পাওয়া গেছে, ইনস্ট্যান্স রেকর্ড পাওয়া গেছে ভুলের, মানবীয় ভুলের, অনিচ্ছাকৃত ভুলের। সো এরকম আরও কী কী জানি আমি জানি না, উনি এখানে আলোচনা করবেন কি না, না করলে তো আরও ভালো জানতে পারবেন, নাইলে আমি এটা কোত্থেকে জানছি মনে নেই বা এই বলে দিলাম আর কি। সো এরকম নানান রকম মানবীয় সীমাবদ্ধতা লিপিবদ্ধ করা শুরু করার পরও এগুলোর বিকৃতি ঠিক সেভাবে বলা যায় না, বাট স্টিল জানার জন্য আমরা যেভাবে জেনে আসছি একেবারে মানে ব্যাপারটা যেরকম না এরকম আর কি, যে নানান রকম বিকৃতির মধ্য দিয়ে গেছে, তবে একটা প্রচেষ্টা ছিল একদম অরিজিনাল ভার্সনটা ধরে রাখার। One has been preserved and passed on to all generations, so that now we have this Quran that is recited in a variety of recitations and with slight variations in very small particles of the Arabic language that do not change the meaning of the Quran in any significant way, so that the matters of Muslim belief are not affected by these variations, and a Muslim practice is also not affected by any significant degree. But basically seta mane emon kono mane alochona joggo major kichu na, kintu kichu byapar ache seta just alochona janar dorkar amader ei jonno alochona anlam dekhailam ar ki tarse. This is the same book that we have today. Yes. Now we can go into more detail and mention some of the developments which are important to be aware of. One is that when the Quran was first written down as a text in writing, the script that was used at the time is what is referred to now in European circles as a scripted effectiva, which means that if one knows how Arabic and Hebrew are written, the Semitic languages are written with consonants only, and one has to know the language well enough to know what vowels one reads the consonantal ductus with. Because it can mean different things if you use different vowels. Exactly. Just as in English, if you have just the letters R and S, you can get several words: arise, arose, rose, rise, raise, and so on, by filling in different vowels. But within a certain context, one knows how to read a word. The English word READ could be pronounced read or read, depending on the context. And one knows the language well enough to know within a certain context what is the right reading. And of course, one can sometimes see that there is some vagueness and one can be confused. But to guard against all of this, the possibility of confusion, and to make it easy for people who did not perhaps know the language so very well, or may not have memorized the text of the Quran well enough, now vowels were eventually put into the text. So the inclusion of vowels is a more recent phenomenon. It's not there in the original writing. However, the inclusion of vowels is not a new thing. It's not a new thing in terms of recitation, because, as I mentioned, the Quran was preserved both in writing and in recitation. And when you're reciting, you have to recite with the full apparatus of vowels and everything. So when were vowels introduced into the text? This is not entirely certain. Some reports attributed this to a certain man, Abul Aswad ad-Du'ali, who died in the year 68 of the Hijra, of the Muslim calendar, which this would be within about 36 years after the death of the Prophet Muhammad, peace be upon him. তার মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যুর 36 বছর পরও একটা স্ট্রাগল লক্ষ্য করা যাচ্ছে কোরআন শরীফের অবিকৃতিটা ধরে রাখার জন্য। তখনও লক্ষ্য করছে, তখনকার সাহাবীরা লক্ষ্য করছেন যে এটা নানারকম বিকৃতির মধ্য দিয়ে যাচ্ছে। বিকৃতি অ্যাগেন, এটা একবার খুব স্ট্রং নেগেটিভ একটা ওয়ার্ড মনে হলো, মানে নেসেসারিলি চেঞ্জ, বিভিন্ন চেঞ্জের মধ্য দিয়ে। তো সেটার কারণ হচ্ছে কি, এটার একটা ব্যাখ্যা বললেন যে অনেকে তো রিসাইট করতেন, রিসাইটেশনের ব্যাপার ছিল, সপ্তাহ লিখে সবাই তো পড়াশোনা করতে পারতো না, তখন লিখিত রূপটা তো এত ইয়ে ছিল না, বেশিরভাগই মানুষ মৌখিকভাবে সব কিছু চালু ছিল। তো যেরকম ইংলিশে আর ইয়ে ডি রিড, পড়া,
প্রেজেন্ট টেন্স আবার রেড পাস্ট টেন্সে হইতে পারে পড়া কিন্তু একই বানান তো এরকম যে জানে সঠিকটা বা কনটেক্সট থেকে এসে সে বুঝতে পারবে এখানে কি বোঝানো হয়েছে রিড নাকি রেড বা এক জায়গায় রিড পড়তে হবে এক জায়গায় রেড পড়তে হবে বা একই রকম বানান হইলে আসলে উচ্চারণ ভিন্ন এবং অর্থ ভিন্ন এবং ভিন্ন অর্থ মিনিং ভিন্ন অর্থ মিন করে এইসব ডিটেলস যারা এগুলো জানে জানে যারা জানে না তারা কিন্তু এগুলো বুঝবে না কোনো কিছু এবং মুখস্থ চলতে থাকবে এরকম সো যে কারণে লিখিত রূপ এবং কথ্য রূপের মধ্যে নানা রকম ইনকনসিস্টেন্সি ধরা পড়া শুরু হয়েছে কেন কারণ হইতেছে তখন আরবি ল্যাঙ্গুয়েজে ভাওয়াল ছিল না এবং ভাওয়াল না থাকা এরকম কিছু গ্যাপ ছিল আর কি আন্ডারস্ট্যান্ডিংয়ে তো তারপর 36 বছর পর যখন যিনি এটা ইন্ট্রোডিউস করছেন উনি এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য দেখলেন যে মানুষজনের লিখিত ভার্সন এবং লিখিত ভার্সন ত্যাগ খুব লিমিটেড ছিল তখন বেশিরভাগই ছিল মৌখিক যখন দেখলেন যে মৌখিকভাবে একজন একভাবে পড়তেছে একটা জিনিস বলতেছে তখন আবার সেই জিনিসটাকে লিমিট করার জন্য তখন আবার ভাওয়াল ইন্ট্রোডিউস করছেন একজন যিনি করছেন করে তারপর তো বেসিক্যালি ইট শোজ যে নানান রকম অ্যাটেম্প ছিল কোরআন শরীফ যে প্রিজার্ভ করার নানান রকম অ্যাটেম্প ছিল এটা নানান রকম চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিল বারবার করে এবং সেটাকে মিনিমাইজ করে যত অ্যাকুরেটলি সম্ভব সেটাকে প্রিজার্ভ করার একটা অ্যাটেম্প ছিল How does the Quran compare to other scriptures or for example other books that were perhaps developed at that time or written at that time? Hardly were books preserved in the way that we preserve books now. You know, you write a book, it's you have a manuscript, then that's put into a typesetting and immediately thousands of copies are churned off a modern press. Mm-hmm. And so you have copies that could easily be checked against each other. And in any case, who doubts that this is the original work anymore? In ancient times, books had to be copied by hand. And when a copyist writes, he is subject to all of the human failings that we are familiar with. He may miss a line, he may write a line twice, he may miss a word, he may misspell, and so on. Even though he's copying something that is right there before him. And so painstaking work has to go into the reconstruction of ancient texts, whether we're talking about sacred texts or mundane texts. They all suffer from the same kind of problems in transmission. In the case of the Quran has remained a live recited text among the Muslim community, so that even in an age when written texts would have been subject to the errors of copying, there were schools of Quranic reciters that made sure that the Quran was taught and memorized and recited out public. So that the community was always aware of the text of the Quran. So tar mane ekhane proshno korche je tale Quran Sharif ke amra alata bhabe dabi korteci eta khubi authentic version to oitishik onanno boi er sathe Quran Sharif er parthokyo ta kothay onanno boi ki dhoroner bikritir moddhe diye geche shetar tulonay versus Quran Sharif ki dhoroner bikritir moddhe diye geche eta amra kibhabe জিনিসটা তো সেটার উত্তরে ডক্টর সাবের আলী বললেন যে এখানে আসলে কোরআন শরীফকে আলাদাভাবে কিছু উপস্থাপনের সুযোগ নাই অন্যান্য সকল বই যেরকম লিপিবদ্ধ করতে গেলে হিস্ট্রিক্যালি তখন মানুষের সীমাবদ্ধতার কারণে যে ধরনের ইনফেলিবিলিটি ছিল ইনফেলিবিলিটির মধ্য দিয়ে গেছে কোরআন শরীফের একই ঘটনা ঘটছে যেটা বললেন যে এক ওয়ার্ড দুইবার লেখা কোনো ওয়ার্ড মিস করা কোনো লাইন মিস করা ভুল করা কপি করতে গিয়ে যদিও সামনেই আছে এটা দেখে দেখে লিখতেছে তার মধ্যে অনেক রকম ভুল হয়ে যাওয়া সেটা অন্যান্য বইয়ের ক্ষেত্রে হয়েছে কোরআন শরীফের ক্ষেত্রে হয়েছে এটার মধ্যে ইউনিক কোনো ব্যাপার কোরআন শরীফের ছিল না তবে একটা ইউনিক ব্যাপার ছিল কোরআন শরীফের যেটা যে কোরআন শরীফের একটা কালচার ছিল সেই তখন থেকেই হাফেজ হেফস যেটা এক পাশাপাশি মুখস্থ করা সো যেই কারণে যেমন এখনও যেরকম এখনও তুলনা করে আসলে লাভ নেই এখনকার সময় অন্যরকম কিন্তু তখন যেরকম পাশাপাশি মুখস্থ একটা ভাষণ থাকা এটা একটা চেক হিসেবে কাজ করছে যে মানুষ লিখিত ক্ষেত্রে যখন ইনকনসিস্টেন্সি দেখা গেছে তখন কি জানি মুখস্থ ভাষণটার সাথে একটা চেক করার একটা সুযোগ ছিল সো অন্যান্য ইতিহাসের অন্যান্য যেসব বই ইতিহাসের ঐতিহাসিকভাবে অন্যান্য যেসব লিপিবদ্ধ বিষয়াদি মানবীয় বিকৃতির মধ্য দিয়ে গেছে কোরআন শরীফ সেটার মধ্যে দিয়ে গেলেও ওই মুখস্থ থাকার কারণে একটা সবসময় একটা কনস্ট্যান্ট চেকের জায়গা ছিল এবং সেটা আল্লাহর মতে মানে সেটাকে চেক করছে আর কি এই ধরনের বিকৃতির মধ্য দিয়ে যাওয়াটা বা মেজর স্কেলে যাওয়াটা আর কি ওকে না এই পার্টটা গেল আমরা প্রথম পার্ট শেষ করলাম দুইটা পার্টে জিনিসটাকে ঢুকতেছি প্রথম পার্টটা হইতেছে বিকৃতির মধ্য দিয়ে গেছে কি না কতটুকু বিকৃতির মধ্য দিয়ে গেছে কখন থেকে বিকৃতিটা শুরু হয়েছে বা কখন থেকে আমরা অ্যাকুরেসিটা মেনটেন করার ব্যাপারে আমরা খুব আমরা মুসলিম যারা বিশ্ব আর কি খুব খুব সিরিয়াসলি এটার পেছনে সময় ব্যয় করছে সেটা আমরা দেখলাম যে তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 2 বছরের পর থেকে একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে সেটাকে প্রিজার্ভ করার এই 2 বছরের মধ্যে টুকটাক চেঞ্জ টেঞ্জের মধ্য দিয়ে অ্যাকুরেট 100% অ্যাকুরেটলি প্রিজার্ভ করা সম্ভব হয় নাই বাট মোটামুটি মোটা দাগে সর্বোচ্চ অ্যাকুরেটটাই চেঞ্জ ইয়ে করা সম্ভব হয়েছে এবং যতটুকু নির্বিশ থাকতে পারে সেটা ডাজন্ট মিন আ লট
এবং এই 2 বছরের পর লিপিবদ্ধ করা যখন শুরু করা হয়ে গেল তারপরে 1400 বছরের মধ্যে আবার কি পরিমাণ বিকৃতির মধ্যে গিয়ে গেছে, এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। 1400 বছর একটা দীর্ঘ সময়, তখন তো এমন ছিল না যে আপনার একজন এক এলাকার সাথে আরেক এলাকার যোগাযোগ ছিল, আপনি ওই 500 মাইল দূরে কি কোরআন শরীফ পড়তেছেন আর এখানে আমার হাতে কি কোরআন শরীফ আছে, দুইটার মধ্যে কোনো মিল আছে না, কোনো চেঞ্জ আছে না, ইনকনসিস্টেন্সি আছে, কেউ কোনোটা জানতে যাচ্ছে না, আমার কাছ থেকে আমি আমারটা ছড়াইতেছি, উনি ওনারটা ছড়াইতেছেন, ক্রস চেক করার কোনো সুযোগ ছিল না। সো এরকম একটা বাস্তবতায় 1400 বছর ধরে কী অবস্থা তৈরি হয়েছে সেইটা এখন আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে 1400 বছর আগে যেই ভার্সনটা আজকে যে ভার্সনটা, এই দুইটা ভার্সনের মধ্যে কতটুকু ইনকনসিস্টেন্সি আছে বা আছে কি না, সেটা নেক্সট প্রশ্ন, সেটা আমরা এখন অ্যাড্রেস করার চেষ্টা করি। ঐতিহাসিকভাবে কিছু কোরআন শরীফের টেক্সট পাওয়া গেছে, কিছু লেখা স্ক্রিপচার যেগুলো অনেক আগের এবং কার্বন ডেটিং করে জানা গেছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর 50-60 বছরের পরের ভার্সন, এবং এখনকার সাথে কম্পেয়ার করে দেখা গেছে যে স্টার্লিংলি সিমিলার। This was close to the time of the Prophet Muhammad, on whom peace be upon him is said to have passed away in the year 632 of the common era. So 649 is just within a couple of decades of his demise, and 675 is a few more decades, but within that period, many of the companions of the Prophet Muhammad, on whom be peace, were still alive. And so we have here a document which not only conforms with what Muslims are reading today, but is also from the lifetime of the people who walked with and heard the Prophet Muhammad, peace be upon him, preach directly. So they knew what the Quran was, and we have a stunning confirmation here of the accuracy and authentic preservation of the Quranic text. Again, 100% না, কিন্তু স্টানিংলি সিমিলার। সো সেটা আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে আল্লাহর রহমতে মোটামুটি বেশ একেবারে অবিকৃতই, অনেকটা বলা যায় যে অবিকৃতই আছে আর কি। Now, Dr. Shabir, there's been some debate within academia about when the Quran was written, right? When it was preserved the way that we know it now. And some academics have said, you know, it's happened quite a long time after the Prophet Muhammad's death. But this seems like it's telling us a different story, right? This manuscript is telling us a different story. Yes. As Francois de Roche wrote in his book, The Qurans of the Umayyads, the discovery of the manuscript, which is in Paris, which dates from about the same time as this one from Tübingen, and I'll hold it up so our viewers can see this mushaf and how it looks like. So this is the published form in a nice leather binding. Francois de Roche says in his book that the discovery of these old manuscripts throws out now that hyper-skepticism, which was promoted by John Wansbrough and some other European and Orientalist scholars, who had thought that the Quran must have been written a couple of hundred years after the death of the Prophet Muhammad, peace be upon him. Now mm-hmm. we have confirmation that the Quran existed within the lifetime of the companions of the Prophet. So this is a major game changer. So এই যে বিভিন্ন অতীতে কোরআন শরীফের ভার্সন পাওয়া গেছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর জাস্ট কয়েক ডেকেড পর, সেগুলো পাওয়ার পর যেসব প্রশ্ন উঠছিল বিভিন্ন সময় যে আসলে কোরআন শরীফ কতটুকু অথেন্টিক আছে, সেসব প্রশ্নের উত্তর পাওয়া গেছে যে হ্যাঁ না, কোরআন শরীফ বেশ অথেন্টিক, একদম অথেন্টিকই আছে বলা যেতে পারে। মানে অ্যাগেন অথেন্টিক মানে নবী সাল যখন লিপিবদ্ধ করা হয়েছে তারপর থেকে আর কি, তার এক তার আগের কয়েক বছরে লিপিবদ্ধ করা শুরু করার পর আগের মধ্যে কতটুকু চেঞ্জ চেঞ্জের মধ্যে দিয়ে গেছে সেটা হুনোজ, বাট যেহেতু তখন ওই সময়টা সাহাবিরা জীবিত ছিলেন, ওনারা নবী সাল সাল্লামের কম্পেনিয়নরা সবাই যারা কোরআন শরীফ নিজ চাক্ষুরভাবে আর কি মানে ফিজিক্যালি উপস্থিত থেকে নবীর মুখ থেকে শুনছেন তারা সবাই জীবিত ছিলেন। সো আশা করা যায় ওই সময়টা তেমন বিকৃতির মধ্য দিয়ে যায় নাই, এবং এই 1400 বছরের একটা হিউজ বিকৃতির মধ্য দিয়ে যাওয়ার যে একটা ভয় ছিল সেটাও দেখা যাচ্ছে এই টেক্সটগুলো পাওয়ার পর, যে না এই সময়টাতে আসলে তেমন কোনো বিকৃতির মধ্য দিয়ে যায় না, কারণ আমাদের সামনে প্রমাণ আছে অলমোস্ট 1400 গোজ ব্যাক ইন কত 1400-1400 ইয়ার্স আর কি। সো তার মানে সব দিক থেকেই চেক করে দেখা যাচ্ছে যে একদিন আমরা যে কথা জেনে আসছি যে একেবারে 100% অবিকৃত এগুলো ভিত্তিহীন, কিন্তু কোনো মেজর বিকৃতির মধ্য দিয়ে জানে বা এমন বিকৃতির মধ্য দিয়ে জানে যেটা অথেন্টিসিটি নিয়ে ঠিক প্রশ্ন তোলার সুযোগ থাকে। আরেকটা পয়েন্ট এখানে মেক করতে চাই যে বলা হয়েছে যে বিভিন্ন অরিয়েন্টালিস্টরা কোনো সময় প্রশ্ন তুলছে যে না কোরআন শরীফ তো 100 বছর পর লিপিবদ্ধ করা শুরু হয়েছে 200 বছর পর। এই প্রশ্ন তোলার ব্যাপারটা দুইটা বাস্তবতা আছে, একটা হইতেছে কিছু মানুষ তো এরকম আমাদের যেরকম আছে ইসলাম ধর্মের পেছনে লাগার জন্য বা একটা কথা তুলে দেওয়ার জন্য মানে অনেস থেকে না খোঁচাল মারার জন্য যেটা না ওইটা বিকৃতির মধ্যে দিয়ে গেছে কোরআন শরীফ, এরকম কিন্তু এইসব দেশও আছে নাই যে তা না।
আরেকটা হচ্ছে স্কলারলি ওয়ার্ল্ডে জেনুইনলি চ্যালেঞ্জ করা হয়। আমাদের কি আপনি কিন্তু আমাদের এই কালচারে নাই, আপনি যেই কালচার দ্বারা শিফট হয়েছেন হয়েছেন এর বাইরে আপনি চিন্তাও করতে পারবেন না, সো এগুলো বোঝাও সম্ভব না। আপনি স্কলারলি ওয়ার্ল্ডে জেনুইনলি চ্যালেঞ্জ করা হয়, আপনি একটা দাবি করলে আপনাকে নানান অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রমাণ দিতে হবে, গ্রিল করা হবে। এটা মানে এই না যে আপনার সাথে কোনো পার্সোনাল ইস্যু আছে বা আপনার ধর্মের সাথে কোনো পার্সোনাল ইস্যু আছে বা আপনার পিছনে লেগে গেছে বা এরা খারাপ, এমন কোনো ব্যাপার নাই। এটাই হইতেছে, এইভাবেই চলে একাডেমিক ওয়ার্ল্ড। সো সেটা একটা ব্যাপার যে নানান রকম প্রশ্ন তোলা হয়েছে কোরআন শরীফের অথেন্টিসিটি নিয়ে, স্কলারলিভাবে তোলা হয়েছে সেটা একটা। আর একটা কিছু মানুষ তো থাকে শয়তানি করার জন্য। সো কিন্তু আমাদের যারা আমাদের আমার মানে বাংলাদেশি যারা আসি বা আমরা যারা মুসলিম যারা আসি, আমরা তো মনে হয় যে ওইটাই আমাদের, কেউ কোনো প্রশ্ন করলে আমাদের ধারণা যে ইসলামের বিরুদ্ধে লেগে এগুলো করছে বা একটা ইহুতি বা একটা হোয়াইট চ্যালেঞ্জ করছে কোরআন শরীফ অথেন্টিসিটি নিয়ে, তার মানে অবশ্যই এটার মধ্যে কোনো শয়তানি আছে না। নেসেসারিলি একাডেমিক ওয়ার্ল্ডে অনেস থেকে গ্রিলের পর গ্রিল করা হয়, নিজেরা নিজেদেরকেই গ্রিল করে। সো জ্ঞানের স্বল্পতার কারণে আমরা এইসব চিন্তা ভাবনা পোষণ করি আর কি। This earlier form of the script requires some basic training to read it. It's almost like if you were driving automatic for a long time and you never drove manual, then now you need a little bit of training to drive manual. So basically the way of driving and so on is all basically the same. So with a little bit of retraining, one can read this text as well, especially where it is clear. Sometimes the text gets faded with the passage of time, but it requires a careful scholar to go through it in great detail. And what Altikulach from the research firm IRCICA has done is that he has actually gone through it and he has transcribed into modern fonts. সো এই যে দেখতে পাচ্ছেন আর কি নানান রকম ভার্সন, এবং যেটা ডক্টর সাবির আলী বললেন যে এটা আগেকার যেগুলো স্ক্রিপ্ট পাওয়া গেছে সেগুলো এখন পড়তে গেলে এখনকার যারা তারা পড়তে গেলে একটু কষ্ট হয়ে যাবে, কারণ তখনকার লেখার স্টাইলটা ডিফারেন্ট ছিল, ওই যে ভাওয়েল টাওয়েল বা বিভিন্ন রকম, আবার ওই যে বিভিন্ন অক্ষরগুলো ভিন্নভাবে লেখা হইতো। সো 1400 বছর আগের পৃথিবী অন্যরকম ছিল, অনেক সব কিছু একরকম ছিল না। সো এটা এখন পড়তে গেলে এখনকার যারা তারা ঠিক পড়তে পারবে না, একটু যাদের কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে, এক্সপার্টিস লাগবে আর কি কিছু, তারপর তারা পড়তে পারবে। সো ইট অল ইন্ডিকেটস যে ব্যাপারগুলো একই রকম ছিল না, কি নানা একটু চেঞ্জ ছিল, সময়টা ভিন্ন ছিল, ব্যাপারগুলো ভিন্ন ছিল আর কি। নাও দিস ম্যানুস্ক্রিপ্ট ডাজ হ্যাভ সাম ডটস, বাট দ্য ডটস আর থট টু হ্যাভ বিন ইনক্লুডেড লেটার এন্ড অলসো উইথ আ ডিফারেন্ট কালার ইঙ্ক, বাট জাস্ট লুকিং এট দ্য বেসিক স্কেলেটন টেক্সট অফ দ্য কোরআন হুইচ ট্রেইনড রিডার্স are trained to recite even without the dots. So this becomes like an aid memoir, a memory aid, as the scholars refer to them. This here is at least a confirmation that the basic skeleton text of the Quran as we have it now is from that ancient time. Okay, so basically tar mane dekha jacche je amra sob dhoroner সব ধরনের ক্রস চেক ভেরিফিকেশনের পর দেখা যাচ্ছে যে বেসিক স্কেলিটনটা একই আছে এবং সেই এনশিয়েন্ট টাইমের সাথে কনসিস্টেন্ট। সো এটা খেয়াল করতে হবে যে উনি বলছেন বেসিক স্কেলিটনটা, মানে তার মানে হচ্ছে সব কিছু না, বেসিক স্কেলিটনটা। সো আমরা যেভাবে জেনে আসছি একেবারে 100% অবিকৃত আল্লাহর বাণী যেভাবে আসছে, আমরা যেভাবে এর মধ্যে কোনো টেনশন নেই, ব্যাপারটা সেরকম না। না আমি এটা ডাউট দেওয়ার জন্য বলতেছি না, আমরা যেভাবে জেনে আসছি এই জন্য এই পয়েন্টটা আমি মেক করতেছি বারবার করে যে তার মানে ব্যাপারটা এরকম না। কিন্তু ব্যাপারটা আবার ওরকমও না যে এই পরিমাণ চেঞ্জের মধ্য দিয়ে গেছে যেটা শুড মেক আস ডাউটফুল। এটা নানানভাবে ক্রস ভেরিফাই করে, ক্রস চেক করে দেখা গেছে যে রিলায়েবল এবং অথেন্টিক ভার্সনটা আল্লাহর রহমতে আমাদের কাছে আছে, মোটামুটি বেশ এটা নিয়ে দুশ্চিন্তিত হওয়ার মতো কোনো ব্যাপার নাই আর কি। সো আই গেস আমরা লাস্ট পার্টে চলে আসছি, এটা শুনে তারপর র‍্যাপ আপ করব। Dr. Zubair, can you tell me a little bit about the testing that was done on this manuscript to make sure that it was actually written in the time that it said it was written in? Being written? Yeah. So, in fact, the Tübingen University submitted the pieces of this manuscript to be tested using carbon-14 methods in a reputable laboratory, and the testing came back to show that this was from the period of 649 to 675 with a 95.4% accuracy. Now, the reason they speak in terms of these statistics is that the test itself is statistical. They run
the tests a number of times and the results come back, and then they say 95.4% of the results fall within this time period. So mm-hmm. that's a very dependable test by itself. I mean, that's a very dependable result by itself. But carbon-14 tests with such ancient parchments themselves have been called into question from two perspectives. One is that the carbon-14 tells you when the animal whose skin was used to produce the document actually died. It doesn't tell you when the document was actually produced. But mm-hmm. We can say that you know, these things were not kept in stock. Animals were slaughtered and immediately their hides were prepared for the transcription. It's not like you had a whole stock of animal hides waiting for somebody to come and buy them to write a document. The second aspect of this is that sometimes it has been found that the carbon-14 testing did not prove reliable in giving us results for some ancient manuscripts. But with those cautions aside, with those cautions not to be treated lightly, but at least on the surface, we have no reason to dispute the present carbon-14 result that was obtained by Tübingen University. This is like a university that has nothing to do with Muslims per se. It is a recognized academic institution, and this is the date that they give for this document, given from an independent laboratory. So Muslims have every reason to celebrate this result as one that confirms the ancient nature of this manuscript, and we can see visually that this is in conformity with what we're reciting today, and the result, therefore, is the conclusion that the Quran that Muslims are reciting today go all the way back, at least in its skeleton text, the consonantal form, to the time of the companions of the Prophet Muhammad, peace be upon him, and therefore it's a very reliable document. Okay, so unar ei kothar moddhe diye amra amader puro alochona conclude korte pari je dekha jacche eta khubi reliable document ebong eta besh authentic ebong original version tai amra maintain korte parchi Allah rahmate. Nanan rokom change er moddhe diye geche, nanan rokom challenge er moddhe diye geche, shegula shob kichu nanan bhabe cross check verify kora hoyse. Korar por ha inconsistency paoa geche. Amra je rokom রূপকথার গল্প জেনে আসছি, ব্যাপারটা এরকম না, বাস্তবতা রূপকথার গল্প না, বাস্তবতা হচ্ছে সেখানে অন্যরকম চ্যালেঞ্জ ছিল, অন্যরকম চেঞ্জের মধ্যে দিয়ে গেছে, অন্যরকম ইনকনসিস্টেন্সি ছিল, তবে একটা প্রচেষ্টা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরপর থেকে ছিল আল্লাহর রহমতে সঠিকভাবে এটাকে প্রটেক্ট করার, এবং তারপরে মানবীয় সীমাবদ্ধতার কারণে নানান রকম ব্যাপার স্যাপার হয়েছে, কিন্তু স্টিল মোটামুটি যতটুকু জানা গেছে এখন পর্যন্ত যে বেশ বেশ অথেন্টিক অরিজিনাল স্কেলেটনই আমাদের কাছে আছে আল্লাহর রহমতে, এবং এটা ইয়ে হওয়ার মতো কোনো ব্যাপার নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার মতো না। এখানে লাস্টে কয়েকটা পয়েন্ট আসছে, সেগুলো একটু টাচ করে শেষ করি। যে কার্বন ডেটিং দিয়ে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এখানে উনি বললেন ডক্টর সাবের আলী যে কার্বন ডেটিংয়ের অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন আছে, যে কার্বন ডেটিংয়ের রেজাল্ট কতটুকু রিলায়েবল, বাট আমরা সেই আলাপে না গিয়ে যেহেতু কার্বন ডেটিংকে অ্যাকসেপ্টেড একটা মেথড হিসেবে ধরে করা কাজকর্ম করা হচ্ছে, আমরা ওইটাকে অ্যাকসেপ্টেড ধরে নিয়ে বিশ্বাস এটার রেজাল্টের উপর বিশ্বাস আস্থা রেখেই আমরা আলোচনাটা করলাম আর কি না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমরা তো মুসলমানরা হইতেছে মানে এমন সব উদ্ভট আচরণ করি, আমরা কনভিনিয়েন্টলি কার্বন ডেটিংয়ের রেজাল্টকে অস্বীকার করবো, এখন আমাদের পক্ষে আসছে এখন কিন্তু আমরা হ্যাঁ কার্বন ডেটিং পারফেক্ট রেজাল্ট দেয়, যে প্রমাণ করছে কার্বন ডেটিং আমাদের কোরআন শরীফ অথেন্টিক, কিন্তু অন্য সময় সারা বছর কিন্তু আমরা বলে বেড়াই দেখি কার্বন ডেটিংয়ের রেজাল্টকে বিশ্বাস করার কিছু নাই, এগুলো ইহুদি নাসারাদের এগুলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, যখন রেজাল্ট আমাদের পক্ষে আসবে না তখন কার্বন ডেটিং ভুয়া, সায়েন্স ভুয়া, সব ভুয়া, আমাদের পক্ষে আসছে এখন এখন চমৎকার পারফেক্ট। সো এই অসততাগুলো তো চলে, এই কারণে এই পয়েন্টটা থেমে একটু কথা বললাম আর কিছু। বেসিক্যালি ডক্টর সাবরুলে যেটা বললেন যে কার্বন ডেটিংয়ের রেজাল্ট নিয়ে যে একেবারে এটা গডস ওয়ার্ড টানা, এটার মধ্যেও ভুলভ্রান্তি থাকার সুযোগ আছে, এটা নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কে আমরা না গিয়ে এটা অথেন্টিক ধরে নিলে দেখা যাচ্ছে যে সেটা প্রমাণ করতেছে এই কোরআন শরীফ অথেন্টিক ভার্সন, রিলায়েবল ভার্সন, 1400 বছর আগের, অলমোস্ট 1400 বছর আগের, প্রায় 1300 বছর আগের ভার্সন আমাদের কাছে আছে। সো অল ইন অল পুরো আলোচনার আমরা যেটা বুঝতে পারলাম যে আলোচনার শুরুতে আমার ধারণা বেশিরভাগ হয়তো যে একটা ধারণা নিয়ে বসছিলেন যে কোরআন শরীফ আমরা যেভাবে জেনে শুনে আসি 100% অবিকৃত, ব্যাপারটা বাস্তবতাটা তেমন না, বাস্তবতাটা অনেক কঠিন ছিল, এবং এই অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন রিয়ালিটির মধ্য দিয়ে আমাদের হাতে আজকের এই ভার্সন এসে পৌঁছেছে, এবং সেটার মধ্যে সামান্য যেসব চেঞ্জ চেঞ্জ আছে, যেসব চেঞ্জ বিকৃতি ইনকনসিস্টেন্সি আছে, সেগুলো ঐতিহাসিকভাবে স্কলারলি ওয়েতে ভেরিফাই করা সম্ভব হয়েছে যে সেগুলো মেজর না, আমাদের কাছে বেশ বেসিক অথেন্টিক স্কেলেটনটাই আমাদের হাতে আছে। সো এটা বলায় শোনায় যদি আপনাদের কারো ধর্ম বিশ্বাস নড়বড়ে হয়ে যায় তাহলে এটা খুবই একটা পিটি, দুঃখজনক ব্যাপার, কারণ আপনারা যদি এরকম মিথ্যা বা এই ধরনের গল্পমূলক বা এই ধরনের ভিত্তিহীন বিশ্বাসের উপর যদি আপনাদের ধর্ম বিশ্বাস দাঁড়ায় থাকে, যে এই বিশ্বাস হইতেছে ফ্যাক্ট সামনে আসলে নড়বড়ে হয়ে যায়, তাইলে হইতেছে এই
think you have a bigger issue at hand.